সেকশনে একদম জানাতে ভুলবেন না। আর এখনও যদি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইমিডিয়েটলি রেড সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন। আমার লোকালিটিতে প্রতিদিন দেখছি নতুন নতুন ক্যাফে এবং রেস্টুরেন্টস ওপেন হচ্ছে, এবং রিসেন্টলি যে ক্যাফেটা আমার প্রচণ্ড নজর কেড়েছে সেটাতেই আজ আমি চলে এসেছি। সেটা কেন আমায় অ্যাট্রাক্ট করেছে সেই রিজনসগুলো আপনাদের বলবো, তো চলুন এবার যাই। দ্য কমন রুমের প্রথম যে জিনিসটা আমায় সবচেয়ে অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে আউটডোর সিটিং এরিয়া। অ্যান্ড দ্য সেকেন্ড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং উইচ অ্যাট্রাক্টেড মি ইজ দ্য নেম দ্য কমন রুম। কমন রুমের এন্ট্রেন্সের সামনেই দেখা যায় কি সুন্দরভাবে তারা সেফটি মেজার্স নিয়েছে এবং স্যানিটাইজেশনের প্রসেস রেখেছে। আমাদের মেনুটা এমনভাবে করবো যাতে আমাদের কাছে ফুড কনোসিয়াসরা আসবে, তো সেই ক্ষেত্রে আমরা যেরকম খুব ইম্পর্টেন্স দিয়েছি আমাদের টি সেকশনটাকে। উই হ্যাভ গট ভ্যারাইটি অফ ফ্লেভার টিস, লাইক উই হ্যাভ গট ব্লু পি টি, উই হ্যাভ গট হিবিসকাস, জ্যাসমিন, উই হ্যাভ গট পেপার মিন্ট, চোকোমিন, আর আরেকটা নতুন আমরা যে ইন্ট্রোডিউস করেছি উইচ ইজ নোন অ্যাজ দি দার্জিলিং রোস্টেড হুইস্কি টি। সো অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যে আমরা যে টিগুলো ইউজ করি দিজ আর অল লিফ টিস, গ্রিন লিফ টি, অ্যান্ড ইটস নট দ্য টি ব্যাগস। এছাড়াও আমরা কফির উপরও কিছু রিসার্চ করেছি, লাইক উই হ্যাভ ইন্ট্রোডিউস এ কফি নোন অ্যাজ দ্য ক্যাফে টনিক, উইচ ইজ বেসিক্যালি টনিক ওয়াটার আর এসপ্রেসো, দুটো একটা মারাত্মক কম্বিনেশন হয়। তো বেসিক্যালি আপনাকে অনেক কোন ইউ বিকাম ভেরি মিনস অ্যাক্টিভেট ফর এ লং পিরিয়ড অফ টাইম। এছাড়া আমরা যখন ফুড সেকশনে এসেছি তো ফুড সেকশন লাইক দ্য স্টার্টার্স উই হ্যাভ গট সামথিং লাইক দ্য সালসা, মিনস দ্য নর্মাল নাচোস, বাট উই হ্যাভ মেড টু ভ্যারাইটিজ অফ সালসা। একটা তো সালসা সব জায়গায় পাবেন, উই হ্যাভ ডান এ রিসার্চ দ্যাট আমরা যদি অন্য কোনো একটা ফ্লেভার দিই উইচ মিনস বাঙালিদের টেস্ট পার্টটাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে, উই হ্যাভ মেড এ সালসা নোন অ্যাজ দ্য ম্যাঙ্গো। আর লেকে সকালবেলা স্যাটারডে সানডে সবাই মর্নিং ওয়াকে আসে, সো উই হ্যাভ থট দ্যাট উই উইল গিভ দ্য ব্রেকফাস্ট অলসো, অ্যান্ড ইটস বেসিক্যালি এ ইংলিশ টাইপ অফ ব্রেকফাস্ট। We have got varieties of platters, but the platters in the all-day menu and the platters in the breakfast are totally different. We have kept the breakfast platters more healthy. Especially, we have kept few healthy drinks and tea, coffee, to achhe, baggies achhe, and we have kept the egg varieties also in the breakfast. Oh, that's very and nice. On Saturdays and Sundays, weekends, from 7:30 a.m. till 11:30 in the morning, we are serving the breakfast. Okay. দেখুন আমি তো আপনাকে প্রথমেই বলবো যে ট্রাই আওয়ার দ্য বেস্ট অফ দি টি ভ্যারাইটি, দ্যাট ইজ দ্য ব্লু টি টি, অ্যান্ড দেন ইউ উইল হ্যাভ এ, আমি যেটা বলেছিলাম যে আমাদের যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আর এন ডি করে আমরা যে নাচসটা করেছি উইথ দ্য ম্যাঙ্গো সালসা, অ্যান্ড লাস্টলি ডোন্ট ফরগেট টু হ্যাভ আওয়ার ক্যাফে টনিক। আমরা
ওনার কনসেপ্টে উই হ্যাভ স্টার্টেড দিস আই উড লাভ টু মিট হার আপনি যদি একটু আমাকে ইন্ট্রোডিউস করেন দিস ইজ নিম্পু ব্যানার্জি ইয়া শিওর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ প্রথমেই আমি ট্রাই করি ব্লু টিটা খুব সুন্দর ফ্লেভার ছিল এবং হানি আর লেমন মিক্স করার পর আরোই যেন ভালো খেতে লাগছিল আমি এর আগে অনেকবারই টমেটো সালসা দিয়ে নাচোস খেয়েছি কিন্তু ম্যাঙ্গো সালসাটা যেন অসাধারণ খেতে লাগলো আমার আমি দীর্ঘ তোমার 10-12 বছর চাকরি করেছি ব্যাংকে ছিলাম আমার বড় বড় ইচ্ছা ছিল আমি নিজস্ব কিছু একটা করবো সামথিং ক্রিয়েটিভ খুব সুন্দর নাম, আই মাস্ট সে থ্যাংক ইউ ম্যাম আমাকে দীপাঞ্জন স্যার অনেকগুলো বেভারেজেস এবং স্টার্টার্স রেকমেন্ড করেছে আপনি আমাকে মেন কোর্সের জন্য কী সাজেস্ট করেন তুমি ট্রাই করতে পারো আমাদের পেনে চিকেন আলা রোজে উইচ ইজ এসেন্সিয়ালি পেনে ইন আ পিঙ্ক সস যেখানে আমরা অ্যালফ্রেডো হোয়াইট সস এবং স্পাইসি অ্যারাবিয়াটা এটার একটা মিক্সচার আমরা ইউজ করছি কম্বিনেশন উইচ ব্রিংস আউট দ্য বেস্ট অফ ইউনো বোথ ওয়ার্ল্ডস এটা আমাদের একটা সিগনেচার আইটেম যেটা তুমি চট করে যে কোনো জায়গায় একটা মানে এটা একটা কমন ক্যাফে আইটেম না ইট ইজ ভেরি ইউনিক টু দ্য কমন আমি এটা নিশ্চয়ই ট্রাই করবো খুব শিগগিরই নিশ্চয়ই আমার পেনে চিকেন আলা রোজেটা ভীষণই ভালো লেগেছে কারণ ওটার একটা সাটল স্পাইসিনেস ছিল আর প্রচণ্ড চিজি ছিল আই লাভড ইট টোটালি আমি ফাইনালি টেস্ট করলাম ক্যাফেটনিকটা ক্যাফেটনিকের আপার পোর্শনটা হট এসপ্রেসো ছিল এবং লোয়ার পোর্শনটা কোল্ড টনিক ওয়াটার ছিল এটা তাদের জন্য ভালো লাগবে যারা আমার মতো এসপ্রেসো লাভার বাট যাদের হালকা সুইট টুথ আছে ইউ পিপল মে নট লাইক ইট আলাদা করে দেখো উইমেন্স ডে না বাট উই সেলিব্রেট ডু সেলিব্রেট অন দ্য 8th of March সেখানে হোয়েভার উইমেন উইল বি ড্রপিং ইন দ্য কমন রুম উইল বি গিভিং আ ফ্রি মকটেল উইথ কমপ্লিমেন্টস ফ্রম দ্য হাউস থ্যাংক ইউ সো মাচ ম্যাম আই এম লাভিং দ্য প্লেস অ্যান্ড দ্য অ্যাম্বিয়েন্স থ্যাংক ইউ আমি এইমাত্র খেয়ে বেরোলাম কমন রুম থেকে আপনারা প্লিজ ভিজিট করবেন আর 8th March অল মাই লেডিজ ডু ভিজিট দিস প্লেস আর একদম ভুলবেন না দ্য ক্যাপচার্ড ক্রনিকলসে সাবস্ক্রাইব করতে রেড বাটনটা ক্লিক করে সি ইউ সুন টিল দেয়ার টেক কেয়ার স্টে সেফ বাই লাভ ইউ গাইজ